গুলির শব্দে ফের কাঁপল টেকনাফ সীমান্ত রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার নামে সীমান্তের ওপারে তৎপর নানা সন্ত্রাসী গ্রুপ টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তর জুম্মার জামাত অনুষ্ঠিত রাজশাহীতে র্যাবের জালে আটক ব্ল্যাকমেল চক্রের চার সদস্য নগরীর অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে চলত এমন কাজ রমজানের আগেই হঠাৎ বেড়েছে ডিম ও মুরগির দাম বেকায়দায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর দাবি ফাগুনের হাওয়া লাগতে শুরু করেছে সুনামগঞ্জের ফ্লাওয়ার লেকে ফুলের সমারোহ দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা শুভেচ্ছা আমন্ত্রণ দেশ সংবাদ সংবাদের সঙ্গে আমি শিখ আজিজ রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার নামে সীমান্তের ওপারে তৎপর নানা সন্ত্রাসী গ্রুপ কিন্তু নীতি আদর্শ ও লক্ষ্য না থাকায় টেকেনি তাদের কার্যক্রম এখন মাদক চোরাচালানই তাদের প্রধান লক্ষ্য এইসব সন্ত্রাসী গ্রুপের কারণে মারাত্মক ক্ষতির শিকার বাংলাদেশের মানুষ তাদের সিন্ডিকেটের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বেড়েছে অপরাধ সচেতন নাগরিকরা বলছেন চোরাচালানের সুবিধা পেতেই জন্ম এইসব সংগঠনের বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন 2017 সালে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গার দল নামে বাংলাদেশে সে সময় তাদের প্রলোভন ও অধিকার আদায়ের মিথ্যা আশ্বাস দিয়ে গঠিত হয় আল ইয়াকিন বা আরসা কিন্তু তাদের মুখোশ উন্মোচনে বেশি দিন সময় লাগেনি এবার মিয়ানমার সীমান্তে উত্তেজনার পর আবির্ভাব হয়েছে নবী হোসেন গ্রুপের কয়েক বছর আগে নসরুল্লাহ নবী গ্রুপ তৈরি করেন নবী হোসেন বর্তমানে সেই নাম পাল্টে আরাকান রোহিঙ্গা আর্মি এআরএ নাম নিয়েছে তারা সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা যায় মিয়ানমারের সীমান্তবর্তী তুমরুতে আরাকান আর্মির ভয়ে পালিয়ে যাওয়া বিজেপির একটি বেজ ক্যাম্পে ঢুকে নবী হোসেন মালামাল ও অস্ত্র লুট করছে সীমান্তের বাসিন্দারা জানান নবী হোসেন সীমান্ত এলাকায় নবী ডাকাত এবং মাদক পাচারকারীদের এজেন্ট নামে পরিচিত তাকে জীবিত কিংবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য 34 বিজিবি 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার প্রকাশ করে আমি মাছ ধরার সময় নিয়ে গেছে আমাকে নবীসন গ্রুপে নেওয়ার পরে আমাকে অনেক মারধর করছে করার পরে টাকা দাবি করছে এরা গ্রামই বলতে নদীতে যাইতে দেয় না ওরে এত এত বড় খারাপি লোক দুই এক দিলো মারে নবীসন গ্রুপে এ সন্ত্রাস এ জিরুফিনিও আগুন ধরাইছে ইয়োবাবি আরি মূল হয়েছে দেশ বিরোধী সে সময় ঘুমদুমে কিছু রাজনৈতিক নেতা নবী হোসেনকে নানাভাবে সহযোগিতা করে এবং এপারে ইয়াবার কারবার বাড়ায় তারা মাদকের সম্পৃক্ততা নিয়ে কাজ করছে এলাকায়ও অনেকে ব্যবসার সাথে জড়িত ছিল সম্পৃক্ত ছিল সেটা প্রশাসন প্রশাসনের উদ্যোগ বিভিন্ন গোয়েন্দা সংস্থারা সেটা আইডেন্টিফাই করতেছে গেল কিছুদিন ধরে নদীতে মাছ ধরতে যাওয়া মানুষকে অপহরণ ও নির্যাতন করছে নবী গ্রুপের সন্ত্রাসীরা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের অপহরণ এবং চাঁদাবাজিতে সম্পৃক্ত নবী হোসেন গ্রুপ কাউকে নির্যাতন করে হত্যা আবার কাউকে পেট্রোল ঢেলে মর্মান্তিক নির্যাতন করেছে নবী হোসেন টেকনাফের হোয়াইখং থেকে আবুল বাশার নয়ন দেশ টিভি গুলির শব্দে আবারও কেঁপে উঠল টেকনাফ সীমান্ত গত দুই দিনে সীমান্ত কিছুটা শান্ত হওয়ায় মাঠে গিয়ে মর্টার শেল গুলির খোসার সন্ধান পেয়েছেন কৃষকরা এমন একটি মর্টার শেল সেনাবাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় করার সময় সীমান্তের ওপার থেকে ভেসে আসে গুলির শব্দ এতে ফের আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত এলাকায় বিস্তারিত সৌরভ দেবের প্রতিবেদনে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে গত কয়েকদিন ধরে চলা সংঘর্ষ কিছুটা শান্ত বৃহস্পতিবার থেকে এরই মধ্যে কৃষিকাজে বের হচ্ছেন অনেকে সেখানেই তারা পাচ্ছেন অবিস্ফোরিত রকেট লঞ্চার মর্টার শেল হাত বোমা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমরুর পশ্চিম কূলে সড়কে পড়ে আছে ভয়ঙ্কর রকেট লঞ্চারটি নিরাপত্তাজনিত কারণে বিজিবি সরিয়েছে আশপাশের বাসিন্দাদের এর আগে শুক্রবার দুপুরের দিকে নয়াপাড়া সীমান্তে আরেকটি রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল এ সময় ওপারে কিছুক্ষণ গোলাগুলির শব্দ পায় স্থানীয়রা উখিয়ার সীমান্ত এলাকায় দুটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিজিবির পক্ষ থেকে তাদের বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহগুলো উদ্ধার করা হবে এদিকে সীমান্তে নতুন করে কোনো বিজিবি সদস্য আশ্রয় আসেনি এখন পর্যন্ত 330 জন বিজিবি সদস্য বাংলাদেশে আশ্রয় আছে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে নিউজ ডেস্ক দেশ টিভি
রাজশাহীতে র‍্যাবের জালে আটকা পড়েছে ব্ল্যাকমেইল চক্রের চার সদস্য। নারী পুরুষকে ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ ও জমি জমা লিখে নিতেন স্বামী স্ত্রীর এই চক্রটি। র‍্যাব বলছে দীর্ঘদিন থেকে নগরীর অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে এমন কাজ করে আসছিল চক্রটি। কাজী শাহেদের প্রতিবেদন। স্বামী কোনো নারীকে ফাঁদে ফেলে ধর্ষণ করতেন, তার ভিডিও গোপনে ধারণ করতেন স্ত্রী, আবার স্ত্রী কোনো পুরুষকে ফাঁদে ফেলে তার সঙ্গে মিলিত হতেন, সেটি ধারণ করতেন স্বামী। এমনই প্রতারণার ফাঁদ পেতেছিলেন স্বামী স্ত্রী। হেলেনা বেগম, তিনি গোপনভাবে তার আরও দুইজন সহযোগীর মাধ্যমে তাদের ভিডিও ধারণ করে এবং এই ভিডিও ধারণের শেষ পর্যায়ে এই ভিকটিমের কাছ থেকে তারা একটি 100 টাকার তিনটে স্টাম্পে তারা স্বাক্ষর নেয় এই বলে যে তাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে অথবা 5 লক্ষ টাকা মূল্যমানের কোনো জমি লিখে দিতে হবে। অবশেষে এক নারীকে ব্ল্যাকমেইল করে টাকার পরিবর্তে জমি লিখে নিতে গিয়ে র‍্যাবের জালে আটকা পড়েছেন স্বামী স্ত্রী। র‍্যাব জানায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকার এক নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে 5 লাখ টাকার দাবিতে তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এরপরই সন্ধান মেলে এই প্রতারক চক্রটির। আলমগীর হচ্ছে মূলত বিভিন্ন ধরনের মহিলা যারা দের বিধবা বা স্বামী পরিত্যক্তা অর্থ বিত্তবান তাদেরকে সে টার্গেট করে। অন্যদিকে তার যে স্ত্রী হেলেনা খাতুন, সে এভাবে বিভিন্ন বয়সী ছেলেদের সাথেও সে বিভিন্ন ধরনের সম্পর্ক স্থাপন করে। র‍্যাব বলছে চারজনের এই চক্রটি দীর্ঘদিন ধরে এমন প্রতারণার ফাঁদ পেতে হাতিয়ে নিয়েছে টাকা, লিখে নিয়েছে জমি, বিপুল সংখ্যক জমির দলিল, স্ট্যাম্প, এরপরে মোবাইল ফোন, সিম কার্ড, এগুলো আমরা সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তারা স্বীকার করেন যে তারা পূর্বেও থেকে এই কাজ করছেন এবং এটা তাদের একটা মানে ব্যবসার একটা অংশ, এর মাধ্যমে তারা অর্থ উপার্জন করে থাকে। বৃহস্পতিবার পদ্মা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এমন চক্র থেকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ র‍্যাবের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইস্তেমা ময়দানে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। নামাজকে ঘিরে শুক্রবার ভোর থেকেই তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে। বিস্তারিত নিয়াজ মোর্শেদ ও নজরুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন জুবায়ের আজিম। তুরাগ তীরে চলছে ইস্তেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার ফজর নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও মুসল্লিদের ব্যাপক উপস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার আসর নামাজের পর শুরু হয় আনুষ্ঠানিকতা। শুক্রবার ফজর নামাজের পর আম্বয়ান করেন মাওলানা সাদের ছোট ছেলে ইলিয়াস বিন সাদ, আর তর্জমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। এরপর 10টা নাগাদ আবারও বয়ান শুরু হয়। মাদ্রাসা ছাত্রদেরও বয়ান হয়, আর খিত্তায় খিত্তায় চলে বয়ান, তাশখিল ও তালিম। ইস্তেমায় অংশ নিয়ে আল্লাহকে রাজি খুশির সুযোগ পেয়ে সন্তুষ্টি জানান মুসল্লিরা। এখানে আসার উদ্দেশ্য একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য, যে কিভাবে আমি আল্লাহর হুকুম মানতে পারি। এখানে আসা তো এটা তো আসলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। ইসলাম মানেই শান্তি, আর সারা বিশ্বের মুসলমানই এই বিশ্ব ইস্তেমায় জড়ো হয়েছে। আমার ভিতরে অনেক শান্তি লাগছে, আর কালকে শবে মিরাজ গেছে, এই জন্য আমরা রাত্রে তাহাজ্জুদ, মেলা লোকেরই দেখলাম তাহাজ্জুদ কান্নাকাটি করে। আসলে তারা কি চায় তাও জানে, তারা শুধু আল্লাহরে চায়। আল্লাহর জন্য আমরা আসছি, আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা বহুত মুসল্লিগণ আসছি, ইবাদত বন্দি করার জন্য, হ্যাঁ, নামাজ পড়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এই বিশেষ জামা আসছি। বড় জামাতে নামাজ আদায় করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি, তাই জুমার নামাজ আদায়ে ঢল নামে মুসল্লিদের। জুমার নামাজে ইমামতি করেন দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর কাছে শুক্রিয়া প্রকাশ করেন মুসল্লিরা। শুধু ইমান না, আমাদের আমলের পরিবর্তন হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে, যেন আমরা শুধু ইসলাম না, যে যে ধর্মের আছি সেই ধর্মে যে ভালো দিকগুলি বলে আমরা সেখানে নিজে পরিবর্তিত হয়ে সুন্দর পৃথিবী গড়তে পারি। আমরা আজকে জুমার নামাজ লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আদায় করছি এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে একটু মনে শান্তির প্রভাব আমি দেখতে পাচ্ছি। রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইস্তেমা। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দ্বিতীয় পর্বের বিশ্ব ইস্তেমার খবর জানাতে তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, দ্বিতীয় পর্বের ইস্তেমায় আসা মুসল্লিরা কি বলছেন?
ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে শুক্রবার ফজরের নামাজের পর থেকে কিন্তু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের অর্থাৎ সাত অনুসারীদের কিন্তু দ্বিতীয় পর্ব আছে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই উপলক্ষে কিন্তু আজকে দুপুরে সর্ববৃহৎ ধর্মীয় আমার সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করেন। এখানে কিন্তু এই জুমার নামাজ আদায় করতে কিন্তু ঢাকা রাজধানী সহ আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু মানে লক্ষ লক্ষ লোক কিন্তু আপনার এসএমএম ময়দানের দিকে অবস্থান নিয়েছেন। তো এখানে কিন্তু বাসে করে, ট্রাকে করে এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু এসএমএম ময়দানে কিন্তু এসেছেন এবং জুমার নামাজ আদায় করান দিল্লি মাওলানা সাদের ছেলে ইউসুফ সাদ নামাজ আদায় করানোর পরে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু আশপাশে জায়গা না পেয়ে কিন্তু আপনার রাস্তার পাশে এবং উঁচু ভবনের সাধু কিন্তু অনেকেই অবস্থান নিয়েছেন, নামাজ আদায় করেছেন। পাশাপাশি কিন্তু সড়ক মহাসড়কগুলোতে আমরা দেখেছি দীর্ঘ সময় রাস্তায় জ্যাম লেগেছিল এবং পাশাপাশি এই এস্তেমাকে ঘিরে কিন্তু আপনি জানেন যে একটি মানে মুসল্লিদের দেশি এবং বিদেশি মুসল্লিদের পদচারণায় কিন্তু টঙ্গী তুরাক্তির মুখরিত এখন। তো এইভাবেই এই এস্তেমাকে ঘিরে কিন্তু আপনার নিরাপত্তার একটি বলয় তৈরি করেছে। আমরা দেখেছি যে এখানে সকাল থেকেই জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ কমিশনার কিন্তু কতক্ষণ পরপর বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন, সবকিছু মিলে কিন্তু এস্তেমা যাতে সফলভাবে পরিসমাপ্তি ঘটে এর জন্য কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছেন। আমি যদি একটু ওয়াচ টাওয়ার দেখাই, ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সিসিটিভির মাধ্যমে কিন্তু প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু আপনার জানেন যে নজরদারি রেখেছেন। পাশাপাশি কিন্তু সবগুলো ময়দানের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু সাদা পোশাকের সাথে সাথে কিন্তু পুলিশ এবং র‍্যাবের যে নজরদারি সেটা কিন্তু রয়েছে। আমরা আকাশপথেও দেখেছি কিছুক্ষণ পর পর কিন্তু হেলিকপ্টারের যে চক্কর সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে টঙ্গী তুরাক নদীর তীরে কিন্তু আপনার বিশ্ব ইজতেমার দ্বিতীয় যে শুরু হয়েছে, এখন কিন্তু আপনার এই আসরের নামাজের সময় দেওয়া হয়েছে, এর জন্য কিন্তু আসরের নামাজের জন্য কিন্তু মুসল্লিরা প্রস্তুতি নিয়েছেন। তো এইভাবেই আসরের নামাজের পরে কিন্তু গুরুত্বপূর্ণ বয়ান হবে, দিন এবং আখলাত সম্পর্কে কিন্তু বৃহৎ আলোচনা হবে। ইশিকা, এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দেশ জনপদ সংবাদে বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কওমি মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় শিক্ষক ইসমাইল হুসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ওই শিক্ষককে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুকসুদপুর আমুলিয়া আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার রাতে ওই শিক্ষক মাদ্রাসায় তার রুমে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেন বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। রমজানকে সামনে রেখে কুষ্টিয়ায় হঠাৎই বাড়তে শুরু করেছে ডিম ও মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ার বাজারে ডিমের দাম হালিতে বেড়েছে 5-6 টাকা আর মুরগির দাম প্রকার ভেদে কেজিতে বেড়েছে 20-30 টাকা। ফলে বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ, আরও দাম বাড়ার আশঙ্কায় শঙ্কিত তারা। প্রশাসনের কর্মকর্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করছেন তারা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান, তিতাসের রিপোর্ট। দীর্ঘদিন স্থিতিশীল থাকার পরে কুষ্টিয়ায় রমজানকে সামনে রেখে আবারও ঊর্ধ্বমুখী ডিম ও মুরগির বাজার। সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ার বাজারে ডিমের দাম 5-6 টাকা বেড়ে হালিপতি বিক্রি হচ্ছে 45-46 টাকা দরে। এক সপ্তাহ আগেও এই ডিম বাজারে বিক্রি হচ্ছিল 39-40 টাকা হালি দামে, আর ব্রয়লার মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়ে 170 টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে 200 টাকায়। বেড়েছে সোনালী মুরগির দামও, যা কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। আর এই দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। ব্রয়লার 200 টাকা কেজি, সোনালী হচ্ছে 280 টাকা কেজি, লেয়ার 330 টাকা কেজি। এটা একটা সেন্টিগ্রেড হয়ে গেছে ভাই, বাজারে এমন একটা চক্র হয়ে গেছে, সেন্টিগ্রেড ছাড়া ব্যবসা নেই। মোকামে জাম্মা তো কম দাম পায়, আমরা নিয়ে এসে বেশি। এখন বৃদ্ধার কারণে হলো দেখা যাচ্ছে খাবারের দাম বেশি হতে পারে, বাচ্চার দাম বেশি হতে পারে। এটা ডিম হচ্ছে কাঁচামাল, এটা হচ্ছে কাঁচা বাজার হিসাবে আপ ডাউন করে, কোনো সময় বেশি হয় কোনো সময় কম হয় টান ঢিলের উপরে। রমজানের আগেই হঠাৎ গরিবের পুষ্টিখ্যাত ডিম ও মুরগির দাম বাড়তে শুরু করায় আরেক দফায় বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। এতে ক্ষোভ প্রকাশ করছেন তারা। দ্রব্যমূল্য যেভাবে দাম বাড়ছে তাতে তো সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য জিনিস সের উপরে একটু কড়া নজরদারি রাখার আবেদন জানায়।
আমরা ইনকাম করি 600 টাকা আমরা কিভাবে বয়লার কিনবো পেঁয়াজ কিনবো চাল কিনবো তেল কিনবো আমরা কিনতে পারছি না তবে বাজার তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা বরাবরের মতোই বলছেন বাজার নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করছেন তারা বাজার নিয়ন্ত্রণে কৃষি বিপণন অধিদপ্তরে কিন্তু এটা একটা ম্যান্ডেটরি কার্যক্রম সেটা আমরা 1928 সাল থেকে করে আসছি এখনও করছি এবং এই কার্যক্রমটা আরও কঠোরভাবে অব্যাহত থাকবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এখনই কার্যকরী পদক্ষেপ না নেওয়া গেলে রমজানে দাম আরও বাড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ নাইদাসান তিতাস দেশ টিভি কুষ্টিয়া বগুড়ার মাঝিরা সেনানিবাসে সপ্তম ডিএমসিবি কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়েছে শুক্রবার বগুড়া গলফ ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট 11 পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল সহ বিভিন্ন স্থান থেকে শতাধিক গলফার অংশ নেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন অতিথিরা ফাগুনের হাওয়া লাগতে শুরু করেছে সুনামগঞ্জের ফ্লাওয়ার লেকে ফুলের সমারোহ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা সদর উপজেলার লালপুর গ্রামের 8 জন তরুণ ফ্লাওয়ার লেকটিকে সাজিয়েছেন 22 ধরনের ফুলের গাছ দিয়ে প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে আসছেন শত শত দর্শনার্থী ছুটির দিনে থাকে উপচে পড়া ভিড় সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ছবিতে সাবরিনা মজুমদারের ডেস্ক রিপোর্ট নানা রঙের ফুলের সমারোহ ফ্লাওয়ার লেকের এই বিস্তৃত মাঠ জুড়ে এটি সুনামগঞ্জ তাহিরপুর সড়কের পাশে অবস্থিত শহরের ব্যস্ততা আর ক্লান্তি ভুলতে সুনামগঞ্জ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই ফ্লাওয়ার লেকে ছুটে আসেন দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিকেল হলেই ঢল নামে দর্শনার্থীদের ফুলের সমারোহ দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা কেউ কেউ তুলছেন ছবি আর কেউ কেউ ফুলের আভা নিচ্ছেন মন উজাড় করে লালপুর গ্রামের 8 জন ফ্লাওয়ার লেকের উদ্যোক্তা তারা ছোটখাটো ব্যবসার সাথে জড়িত করোনাকালে ব্যবসায় সুবিধা করতে না পেরে বিকল্প আয়ের উৎস হিসেবে 2021 সালে লেকটি তৈরি করেন তারা এরপর 2022 সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে চলতি বছর আবার নতুন করে সাজিয়েছেন লেকটি এতে খরচ হয়েছে প্রায় 3 লাখ টাকা শহরের আশেপাশে যারা আছে বা শহরের যারা আছে বা দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে সিজন শীত সিজনের যে ফুলটা থাকে ওই সময়টা আমরা এখানে ফুল চাষ করি আমাদের এখানে মানুষ আসে এই সময়টা কাটাবে বা শহরের যারা আসে এরা বিকালবেলা একটু সময় কাটানোর জন্য দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে নির্মাণ করেছেন ওয়াশরুম ক্যান্টিন লেকের উপর বাঁশের সেতু নৌকা ও ছবি তোলার বিভিন্ন স্পট সুনামগঞ্জ শহরে বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় এমন একটি ফুলের সমারোহ দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা সবাই আইসে এখানে একটু বিনোদনও পাইলো ফুল বাগান ফুল দেখতে পাই প্রচুর ঠান্ডা আজকে তার বাদেও এই জায়গাতে আইছি জায়গাটা মোটামুটি সব দিক দিয়ে মিলাই সুন্দরী ফ্লাওয়ার লেক বাগানটা অসম্ভব সুন্দর এখানে 20-25 জাতের ফুল আছে আসলেই মানে অসাধারণ একটি জায়গা মানে ফ্রাইডে আসলে সবাই ঘুরতে আসতে পারেন সুনামগঞ্জে পর্যটকদের আকৃষ্ট করতে এমন আরো উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন উদ্যোক্তারা নিউজ ডেস্ক দেশ টিভি শেষ করব দেশ জনপদ সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার গুলির শব্দে ফের কাঁপল টেকনাফ সীমান্ত রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার নামে সীমান্তের ওপারে তৎপর নানা সন্ত্রাসী গ্রুপ টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত রাজশাহীতে র্যাবের জালে আটক ব্ল্যাকমেল চক্রের 4 সদস্য নগরীর অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে চলত এমন কাজ রমজানের আগেই হঠাৎ বেড়েছে ডিম ও মুরগির দাম বেকায়দায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর দাবি ফাগুনের হাওয়া লাগতে শুরু করেছে সুনামগঞ্জের ফ্লাওয়ার লেকে ফুলের সমারোহ দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ পরের বুলেটিন আন্তর্জাতিক সংবাদ আমন্ত্রণ রইল এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @ দেশ টেলিভিশন অথবা @ দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন ধন্যবাদ